প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন ফাইনালি আমাদের হ্যামাস্টার কম্পার্টের ভিতরে কিন্তু টা লিস্টেড হয়ে গেছে এখন চাইলে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে বাইনান্স থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবো এখানে বেশ কিছু বই আছে যেমন প্রথমে এখান থেকে আপনার হচ্ছে বাইনান্স আছে তারপরে ওকেএস আছে বাইবিট আছে ওয়ালেট টেলিগ্রাম আছে এবং নতুন একটা এক্সচেঞ্জ আছে ইবিআই এক্সচেঞ্জ এই সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা চাইলে এখান থেকে পেমেন্টটা উইথড্র করে নিয়ে নিতে পারবো তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো যে আপনারা কীভাবে বাইনান্সের এক্সচেঞ্জের যে ডিপোজিট অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা কীভাবে কানেক্ট করবেন এখানে সেটাই মূলত আজকের ভিডিওতে দেখা দেব দেখানোর জন্য ফাইনালি আপনারা হ্যামস্টার কম্পার্টি ভিতরে চলে আসবেন হ্যামেস্টার কম্পার্টি আসার পর সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন যে পপিট আর আগে এখানে একটা লোগো আছে জাস্ট এখান থেকে এই লোগোটার ওপরে ট্যাপ করে দেবেন সর্বপ্রথম এইখান থেকে আপনাদের হচ্ছে চয়েস অ্যাক্সেঞ্জ ক্লিক করে দিতে হবে আপনি আসলে কোনটাতে পেমেন্ট নিতে চাচ্ছেন এখানে অনেকগুলো মেথড আছে যেমন বাইনান্স ওকে ডট কম বাইবিট এক্স এসটিএক্স কুকয়েন অনেকগুলো গেটওয়ে কিন্তু আছে এবং এই সবগুলো গেটওয়ে কিন্তু আসলে এখান থেকে অ্যামেস্টক কোম্পান্টিও লিস্টেড হয় নাই এখান থেকে বাইনান্স ও ওকেস এবং এখান থেকে বাইবিট এখান থেকে এইগুলোই কিন্তু লিস্টেড হয়েছে তো এইগুলোর ভিতরে কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করতে হবে তো আমি সবাইকে সাজেস্ট করবো বা রিকমেন্ড করতে পারি যে এখান থেকে আপনারা বাইনান্সের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো আমি এখান থেকে বাইনান্সটা সিলেক্ট করে দিলাম আমার অলরেডি এখান থেকে স্লেট আছে আপনাদের যদি স্লেট না থাকে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করবে এখান থেকে সিম্পলি আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ ড্রপ অপশন আছে জাস্ট এখানে আপনি চলে আসবেন অ্যাড্রপ অপশান আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তারা অফিসিয়ালভাবে বলে দিচ্ছে যে সেপ্টেম্বরের ছাব্বিশের ভিতরে কিন্তু ছাব্বিশ তারিখের ভিতরেই কিন্তু আমাদের এটা লঞ্চ হয়ে যাবে আর এটা লিস্টিং ডেটটা আর এখানে এড্রপের যে টাইমটা এটা কিন্তু কাউন্টডাউন চলতেছে এখন মূলত আমরা দেখবো যে এখান থেকে কিভাবে আমাদের যে পেমেন্ট গেটওগুলো আছে এইগুলো আমরা কিভাবে এর সাথে কানেক্ট করতে পারি এখান থেকে বেশ কিছু এক্সচেঞ্জ আছে প্রথমে বাইনান্স আছে তারপরে ওকেস আছে বাইবিট এক্সচেঞ্জ আছে যার যেটা ভালো লাগে সেটা থেকে আপনারা চাইলে এক্সচেঞ্জের জন্য করতে পারবেন আমি এখান থেকে বাইনান্সটা যেহেতু অ্যাড করবো তো বাইনান্সের এর উপরে জাস্ট এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে যে ডু ইউ হ্যাভ এন বাইনান্স অ্যাকাউন্ট ইউনিট অ্যাড ডু ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড দ্য মেমো এবং রিপিস অ্যামেস্টার ওকে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে হ্যামেস্টারের অ্যাড্রেসটা বা এখান থেকে মেমো টু রিসিভ এইটা কিন্তু আপনাকে দিতে হবে তো তার জন্য এখান থেকে আপনি হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যাদের আসলে অ্যাকাউন্ট নাই হ্যাম বাইনান্স অ্যাকাউন্ট তারা চাইলে কিন্তু কে যে এখান থেকে রেজিস্টার্ড অপশানে ক্লিক করে অ্যাকাউন্টটা রেজিস্টার্ড করে নিতে পাবেন তো যেহেতু অলরেডি আমাদের রেজিস্টার্ড অপশানে রেজিস্টার্ড আছে সেক্ষেত্রে আমি এখান থেকে প্রথমে হ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেসটা দেবো তারপরে এখান থেকে মেমো অ্যাড্রেসটা দেব তো তার জন্য এখান থেকে আমি বাইনান্সে চলে যাব বাইনান্সে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং বাইনান্সে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি দুই নম্বরে স্পোর্ট অপশনে যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন আছে জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবেন যে এইচ এ এম জাস্ট এটা লিখলেই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে আপনার যে টোকেনটা এইটা কিন্তু এখানে চলে আসছে জাস্ট এখানে আপনি একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট কিপ্টো জাস্ট এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এখানে এটা কিন্তু চলে আসছে তারপর এখান থেকে আপনি টোন কয়েন জাস্ট এখানে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা এবং এইখান থেকে কিন্তু মেমো অ্যাড্রেসটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে সিম্পলি যে কাজটি করব এই যে এখানে ট্যাপ করে কপি করে নিব আমরা কপি করার পরে এখান থেকে আমাদের হ্যামেস্টার কম্পিটিভিতে চলে আসবো তারপরে এখান থেকে হচ্ছে আমরা ফাইনালি কপি করে বসিয়ে দেব। বসানোর পরে আমরা আবারও এখান থেকে বাইনান্সে চলে যাব বাইনান্সে যাওয়ার পরে এখান থেকে মেমোটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করার পর জাস্ট আবারও এখানে চলে আসব। আসার পরে এখান থেকে এটা আমরা আবারও সেম প্রসেসে এখান থেকে পেস্ট করে দিব তো পেস্ট কর্পে এখান থেকে মোটামুটি আমাদের কাজটা শেষ এখান থেকে এবার আমরা এখান থেকে যে কাজটি করব সেভ অ্যান্ড সোয়েস এখন কথাটা হচ্ছে এখানে অনেকের এটা আসলে কানেক্ট হচ্ছে না তো তাদের এই কারণে কানেক্ট হচ্ছে না যাদের হ্যামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টটা যে নামে খোলা আছে সেই নামে কিন্তু কাপনের বাইনান্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই নামেই কিন্তু কাপনের হচ্ছে বাইনান্স অ্যাকাউন্টটা থাকতে হবে এবং ওই নাম্বারেও কিন্তু কাপনের অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে হলে কিন্তু এটা আসলে কানেক্ট হবে না অনেকে বলতেছে তো দেখা যাক আমারটা আসলে কোন প্রসেসে যায় তো আমি এখান থেকে সিম্পলি সেম সেভ অ্যান্ড সোয়েজে ক্লিক করে দিলাম সেভ অ্যান্ড সোয়েজে ক্লিক পর দেখতে পাচ্ছেন আমাদের উপরের দিকে রিকোয়েস্টিং প্রসেসিং নিতেছে এটা আমাদের কমপ্লিট হয়ে গেলে জাস্ট এটা কিন্তু আমাদেরকে কানেক্ট হয়ে যাবে তো তার আগে এখান থেকে বেশ কিছু ডিটেলসে একটা জিনিস আজ আলোচনা করি এখানে দেখুন যে সেপ্টেম্বরে তিরিশ তেরো তারিখে কিন্তু ডিপোজিটটা অফসাইনভাবে স্টার্ট হয়ে যাবে এবং একুশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ডিপোজিটের এটা কিন্তু অ্যাড করতে পাবেন তাহলে মোটামুটি আপনার হাতে সময় থাকলো প্রায় এক সপ্তাহের ভিতরে আর এখানে চব্বিশ তারিখের দিকে কিন্তু আপনি বাইনান্সের কনফার্মেশনটা কিন্তু দিয়ে দেবে বাইনান্স কোম্পানি ওকে বা এখানে ক্যামিস্টার কোম্পানি কোম্পানি ওটা দিতে পারে তো ওইটাই হইতে পারে যেটা আসলে রিকোয়েস্ট অ্যান্ড প্রসেসিং নিতেছে এত লেট করতেছে তার মানে আপনাদের ওই কথাটা হবে যে যার এখানে বাইনান্স অ্যাকাউন্ট আছে সেই নামে কিন্তু আপনি ট্রেলি টেলিগ্রাম অ্যাকাউন্টটা থাকতে হবে বা ওই নাম্বারে কিন্তু আসলে খোলা থাকতে হবে নইলে কিন্তু আপনার আসলে এটা কানেক্ট হবে না তো দেখা যাক আমরা এখান থেকে কানেক্ট করতে পারি কি না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এটা আমাদের কানেক্ট হতে অনেক সময় লেগে গেছে বাট এখন পর্যন্ত কিন্তু আসলে কানেক্টেড হয় না এখানে এখন পর্যন্ত রিকোয়েস্ট এ কিন্তু এটা চলে আসছে বা এখনও রয়েছে তো এখন কথাটা হচ্ছে যদি আপনার এরকম সমস্যা হয় এটা হয়তো জনিত কোনো কারণেও হতে পারে বা এটার কারণে কিন্তু মেনলি হতেছে কারণ যা তাদের আসলে যে নামে টেলিগ্রাম চ্যানেল খোলা আছে বাট ওই নামে কখন কোনো বাইনান্স অ্যাকাউন্ট নাই বা অন্য নামের বাইনান্স অ্যাকাউন্ট এখানে কানেক্ট করার চেষ্টা করলে সেটা কিন্তু আসলে হচ্ছে না তো যেহেতু এটা হচ্ছে না আপনারা প্রসেসিংটা দেখতে পারছেন তো আমি এখান থেকে আসলে ব্যাক অপশানে চলে আসলাম ব্যাক অপশানে আসার পরে এখন হয়তো আপনি বলতে পারেন যে ভাই তাহলে কিন্তু আমরা পেমেন্ট পাবো না অবশ্যই পেমেন্ট আপনারা পাবেন যাদের যাদের বাইনান্স অ্যাকাউন্ট আগে থেকে অন্য নামে খোলা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন এইখান থেকে যে ওকেস বা বাইবিট আছে এই বাইবিট অ্যাকাউন্টটা আপনার টেলিগ্রাম যে যে নামে খোলা আছে সেম ওই নামে কিন্তু আপনি আসলে ক্রিয়েট করার চেষ্টা করবেন করার পরে এখান থেকে আপনি সেম যে প্রসেসে আমি দেখালাম ওই প্রসেসে কানেক্ট করে নিতে পারবেন আর এখান থেকে যে টোন কিপার অ্যাকাউন্ট আছে ওয়ালেটে টেলিগ্রামে যে টোন কিপার আছে তাহলে কি আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না এটার মাধ্যমেই কিন্তু ভাই আপনারা পেমেন্ট নিতে পারবেন কোনো ব্যাপার না এখান থেকে আপনি যে কোনো গেটওয়েতে কিন্তু আপনারা যে গেটওয়েগুলো লিস্টেড আছে সেইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ইবিআই এক্সচেঞ্জ একটা নতুন এক্সচেঞ্জ কিন্তু তারা আসলে এখানে অ্যাড করেছে এখানে যদি আপনি আসলে এক্সচেঞ্জ করেন বা এখান থেকে পেমেন্ট নিতেন তার জন্য কিন্তু আপনার এখানে কেআইসি পূরণ করা লাগবে না বা নো গ্যাস মানে কোনো ফি দেওয়া লাগবে না হয়তো উপরেরগুলো বাইন্যান্স ওকে এস বাইবিট এগুলোতে আসলে ফি দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে এখান থেকে আই এম এ নট শিওর এটা আমি আসলে বলতে পারছি না তবে অনুমান করতে পারছি যে এখান থেকে আসলে ফি দেওয়া লাগতে পারে তো যাদের আসলে এরকম প্রসেসে কানেক্ট হবে না বা প্রসেসিং দেখাবে তাহলে তারা আপনাদের এটাই হচ্ছে মেইন কারণ হবে তারা চাইলে এক্সট্রা আদার একটা অ্যাকাউন্ট করে তারপরে দিন এখানে কানেক্ট করার চেষ্টা করবেন তো বুঝতে এইভাবে আপনারা বাইন্যান্স থেকে কানেক্ট করে কিন্তু আপনারা খুব সহজে এইগুলো উইড্রো করে নিয়ে নিতে পারবেন আর ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু গোটা ইয়াং জেনারেশন কিন্তু ওয়েট করতেছে যে হ্যামিস্টার কোম্পানি থেকে তারা আসলে টাকাটা উত্তোলন করবে তো আর মাত্র কয়েকটা দিন ওয়েট করলে আপনারা বুঝতে পারবেন হ্যামস্টার কম্বার্ট একদম পুরোপুরি টাকাটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে তো এই ছিল আজকের মতো ভিডিওটা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইবার করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই ভালো থাকুন টাটা